জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার আটই জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম এনএইচকে এই ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে জাপানের নারা শহরে একটি জনসভায় বক্তৃতা দেয়ার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়েন তার শরীর থেকে রক্ত ঝরতে দেখা গেছে পরে তাকে হাসপাতালে নেওয়া হয় টোকিও সাবেক গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় জানিয়েছেন গুলিবিদ্ধ অ্যাবে বর্তমানে কার্ডিও পালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সাতষট্টি বছর বয়সী অ্যাবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন আকস্মিক গুলির ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে একটি প্রচার কর্মসূচিতে সিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয় পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় পৃথক একটি জাপানি সংবাদ মাধ্যম জানিয়েছে গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন উল্লেখ্য অসুস্থতার কারণে 2020 সালের আগস্টের শেষে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সিনজো অ্যাবে দুই সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি দুই সালে জাপানের প্রধানমন্ত্রী দায়িত্ব নেন অ্যাবে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা জাপানের প্রধানমন্ত্রী ছিলেন